আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, আলুর চপ। আমরা সবাই পছন্দ করি ইফতারির সময়। কিভাবে পারফেক্ট ডিম আলুর চপ তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আমি শেয়ার করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এখানে আমি 500 গ্রামের মতো আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি, এভাবে আপনারাও ছিলে নেবেন। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমটা ফুল বয়েল করতে হবে। এখন আমি আলু চপ বানাতে কি কি লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি। আমি শুকনো তাওয়ায় শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমি পেঁয়াজের ভেস্তা ভেজে নিয়েছি। এখানে ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি, কাঁচা মরিচ কুচি করে কেটে নিয়েছি, লবণ লাগবে আমার স্বাদ মতো, আর শুকনো তাওয়াই গোটা ধনে গোটা জিরা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি আলুটা ভালো করে ম্যাশ করে নেব। আলুটা ম্যাশ করার জন্য আমি একটা গ্রেটার ব্যবহার করছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। সবগুলো আলু একইভাবে গ্রেট করে নেব। খেয়াল রাখতে হবে আলুটা ভালোভাবে সিদ্ধ করে নেবেন। এই চপটা খুবই হেলদি, আলু ডিমের চপ তৈরি করলে আলুটাও খাওয়া যায় আবার সঙ্গে ডিমটাও খাওয়া হয়। দেখুন কতটা সুন্দরভাবে গ্রেট হয়েছে। এখন আমি ডিমগুলো সমানভাবে অর্ধেক করে কেটে নেব। 4টা ডিমে আমি এক এক করে কেটে নিচ্ছি। 4টা ডিমের আমার এখানে 8টা চপ হবে। আপনারা যে কয় পিস চপ বানাবেন সেই হিসেবে ডিম আলু নেবেন, সেভাবে করবেন, ঠিক সমানভাবে ভাগ করবেন। আমার এখানে আরও 2টা ডিম লাগছে। ডিমটা আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটায় রেখে দেব, ঠিক এইভাবে কুসুম সহই আমি ফেটে রেখে দেব। সুন্দর করে ফেটে আমি ডিমটা পাশে রেখে দেব। এখন আমি আলুর ভিতরে মশলাগুলো দিয়ে নেব। এখানে 2 চা চামচ আমি ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দেব। শুকনো মরিচ ভাজা গুঁড়াটা আমি দিয়ে দেব 2 চা চামচ। আমি যেভাবে গুঁড়ো করে নিয়েছি আপনারাও ঠিক এইভাবেই গুঁড়ো দেবেন। আমি কাঁচা মরিচও দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো, আর এখানে ধনিয়া পাতা কুচানো দিলাম 2 টেবিল চামচের মতো। এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজের ভেস্তাও দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, ঠিক আমি যেগুলো মশলা ব্যবহার করলাম আপনারাও ঠিক সেগুলো মশলাই ব্যবহার করবেন। লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন।
আর আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা হাত দিয়ে ছানতে হবে ভালো করে। আমি যে মিশিয়ে নিচ্ছি সবগুলো মশলা, আপনারাও ঠিক এইভাবেই মিশিয়ে নেবেন। এভাবে করে আলু ডিমের চপ তৈরি করলে খুবই টেস্টি হয়, আপনারা অবশ্যই তৈরি করবেন। এখন আমি দেখে দিচ্ছি ভিতরে ডিম দিয়ে কিভাবে তৈরি করবেন। এটাতে তৈরি করতে আপনার দুটো হাতি লাগবে, এর জন্য দুই হাতি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইভাবে মাঝখানে ডিমটা দিয়ে অর্ধেক ডিম দিয়ে পুরোটা ঢেকে দেব। তারপরে আমি ঠিক ডিমের মতোই চপটার শেপ দেব। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার আলুর চপটা, আলু ডিমের চপ। আপনাদের সুবিধার জন্য আমি আরও দুটা চপ বানিয়ে দেখে দিচ্ছি। খুবই সোজা, আমি সহজভাবে দেখে দিচ্ছি আপনাদেরকে, আপনারা অবশ্যই তৈরি করবেন। ঠিক এইভাবে তৈরি করবেন, দুই হাতে হালকাভাবে চাপ দিবেন, দিয়ে দিয়ে সেট হয়ে যাবে। আমার সবগুলো আলুর চপ তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি কিভাবে এটা কোটিং করব সেটাও দেখে দিচ্ছি। আমি ফার্স্টে ময়দার ভিতরে আলুর চপটা কোটিং করব, তারপর ডিমের ভিতরে, দেখে দিচ্ছি, তারপর ব্রেড ক্রামের ভিতরে। আমি এখানে অরেঞ্জ কালার ব্রেড ক্রাম ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন। ঠিক এইভাবে করবেন। আমি ময়দার ভিতরে প্রথমে কোটিং করছি এই জন্য যে আলুর চপটা সোজাসুজি ডিমের ভিতরে কোটিং করলে একটা চ্যাপচ্যাপা ভাব আসে, এই জন্য ময়দার ভিতরে আগে কোটিং করে তারপর আমি ডিমে, তারপর ব্রেড ক্রামে। আপনারা ঠিক এইভাবে করবেন, দেখবেন খুবই সুন্দর পারফেক্ট ডিম আলুর চপ তৈরি হবে। এই ডিম আলুর চপটা আপনারা তৈরি করে 8-10 দিন ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। হয়ে গেল আমার সবগুলো আলুর চপ পুরোপুরি তৈরি। এখন আমি আপনাদেরকে ভেজে দেখাবো। আলু ডিমের চপটা ডুবো তেলে ভাজতে হবে, এই জন্য তেল বেশি দিতে হবে, চুলার আঁচটা মাঝারি থেকে একটু কম থাকবে। বেশি জোরে চুলার আঁচ থাকলে ব্রেড ক্রামটা তাড়াতাড়ি পুড়ে যাবে, তখন আলু ডিমের চপটা খেতে ভালো লাগবে না, এই জন্য ধীরে ধীরে ভাজতে হবে। একটু ধৈর্য সহকারে ধীরে ধীরে ভাজবেন, তাহলে খুবই সুন্দর হবে। এইভাবে আমি যেভাবে আস্তে আস্তে ভাজছি আপনারাও সেইভাবে ভাজবেন, আমার রেসিপি ফলো করবেন। আমি যেভাবে করছি তাহলে আপনাদের তাও পারফেক্ট হবে। আমার আলুর চপ ভাজা
হয়ে গেছে। আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি এখন সবগুলো আলুর চপ ভেজে নিয়েছি। আমি এখন একটা চপ কেটে দেখাবো। এই সসটা আমার নিজের তৈরি সস। এই সসের ভিডিও দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো, সে পর্যন্তই আল্লাহ হাফেজ।